তো এই কলকাতা টু সিমলা রোড ট্রিপের ফার্স্ট ডেস্টিনেশন আমাদের লখনউ। তো বন্ধুরা, আমাদের এই ভিডিও থাম্বনেলটা দেখে তো বুঝতেই পারছেন, আমরা এই ভিডিওতে সিমলার ঠিক 10টা অ্যাকোমোডেশন আপনাদের দেখাবো। তার মধ্যে থেকে একটা অ্যাকোমোডেশনে আমরা নিজেরা থেকেছিলাম, তো তার তো আমরা কমপ্লিট রিভিউ দিতেই পারবো, বাট সেটা দেখাবো সবার লাস্টে। তার আগে আমরা 9টা আপনাদের অ্যাকোমোডেশন দেখাচ্ছি যেটা আমাদের অন দ্য ওয়েতে পড়বে। আর একটা কথা বলি, আপনারা যদি এই কলকাতা থেকে সিমলার রোড ট্রিপ দেখতে চান, তো আমার 3টে পার্ট রয়েছে। আমি ফার্স্ট পার্টে এসেছিলাম কলকাতা থেকে লখনউ, দেন লখনউ থেকে চণ্ডীগড়, দেন চণ্ডীগড় থেকে সিমলা। তো আমি চণ্ডীগড় থেকে সিমলা আমাদের ঠিক আগের পার্টের ভিডিওটা আই বাটনে দিলাম, ভিডিওর লিঙ্কটা তো ওটা দেখতে পারেন। আমরা ওই ভিডিওটা যেখানে শেষ করেছিলাম, আমরা আজকে সেখান থেকে আবার স্টার্ট করব, সিমলা এন্ট্রি গেট থেকে স্টার্ট করব। আরেকটা জিনিস বলি, আমরা যে হোটেলে ছিলাম, হোটেল চ্যাডউইক, তো ওই হোটেল চ্যাডউইক যাওয়ার যে রাস্তা, আর আমি আগের ভিডিওতে যে টিপিক্যাল সিমলার রাস্তা দেখিয়েছিলাম, তো সেটার সাথে কিন্তু একদমই মিল নেই, বাট ওটা আসবো আমরা পরে। আগে আমরা 9টা অ্যাকোমোডেশন আপনাদের দেখিয়ে দিই, তো চলুন ভিডিওটা স্টার্ট করি। এই দেখো সিমলার এন্ট্রি গেট, সিমলার এন্ট্রি গেট, সন্ধ্যা হয়েছে বলে হয়তো অতটা ভালো করে উঠলো না সুরজিৎ। হ্যাঁ, ওই মোটামুটি যা উঠেছে দিনের বেলা একটু পরিষ্কার বুঝে যাবে। আমি গাড়ি চালাতে দেখে নিলাম, হ্যাঁ ওটা নেই তো সুরজিৎ। তো বন্ধুরা, আমরা আগের ভিডিওটা ঠিক যেখানে শেষ করেছিলাম, ঠিক সেখান থেকেই আমরা আবার স্টার্ট করছি স্পিতি ভ্যালির নেক্সট পার্ট। তো এই পার্টে আমি যেটা আপনাদের দেখাবো, আমরা বিশেষ সিমলায় যেখানে ছিলাম সেই হোটেলটার তো পুরো রিভিউ আপনাদের ডেফিনেটলি দেব। তো সেই হোটেলে পৌঁছানো অবধি যেটুকু রাস্তা বাকি আছে, আর 9 থেকে 10 কিলোমিটার ম্যাক্সিমাম, তো সেই রাস্তাটা আপনাদের দেখাবোই। ইভেন এই 9 থেকে 10 কিলোমিটারের মধ্যে অন দ্য ওয়েতে আমরা কী কী হোটেল পাচ্ছি সেটাও আপনাদের দেবো। তো তারপরে আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলের ডিটেল রিভিউ আপনাদের দেবো। হোটেল তারা, এই হোটেলটা দেখা, সিমলার অ্যাকোমোডেশন ভালো জায়গা কিন্তু। এই যে হোটেলটা, হোটেল তারা ভ্যালি ভিউ, এই হোটেলটা কিন্তু আমরা যে আগের ভিডিওতে যে সিমলার এন্ট্রি গেট দেখিয়েছিলাম সেই এন্ট্রি গেটের মিনিট 5-7-এর মধ্যেই এই হোটেলটা পড়ে। আর এই হোটেলের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 8091111617। আর এই হোটেল তারার ঠিক পাশেই রয়েছে আরেকটা হোটেল, যার নাম হচ্ছে হোটেল ক্রস উইন্ডস ওয়েস্ট। এই হোটেলে কিন্তু পার্কিংয়ের ব্যবস্থা আছে, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন সেটা। আর এই হোটেলের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6230-3500। এক্স্যাক্টলি, আমরা যেই হোটেলে থাকবো সেটা তো আমি ডেফিনেটলি দেখাবো আপনাদের, বাট সেটা সবার শেষে দেখাবো। তো এখন অবধি আমি 2টা অ্যাকোমোডেশন দেখালাম, এইবার দেখাচ্ছি 3 নম্বর অ্যাকোমোডেশন, যেটা এই ক্রস উইন্ডস ওয়েস্টের থেকে জাস্ট 2 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। আমি যে কটা হোটেল আপনাদের দেখাচ্ছি সবই কিন্তু এই ন্যাশনাল হাইওয়ের উপরেই। তো এই হোটেলটার নাম হচ্ছে গিয়ে হোটেল স্নো লোটাস, এর কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6230-22006। বাট এই হোটেলের নিজস্ব কোনো পার্কিং ব্যবস্থা আছে বলে তো মনে হলো না, বাট বাইরেটা দেখে মনে হলো নর্মালি পার্কিং করা যেতে পারে।
এগুলো অ্যাফোর্ডেবল। তো আপাতত আমরা সিমলার তিনটে হোটেল দেখালাম, এবার আসছি চার নম্বরে। এই লাস্ট যেটা দেখালাম হোটেল স্নো লোটাস, এখান থেকে 1 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে ওই যে দূরে যেটা দেখতে পাচ্ছেন ওটাও একটা হোটেল। এই হোটেলটাও বেশ সুন্দর, হোটেল পাইনকোন। হ্যাঁ, এটাই হচ্ছে হোটেল পাইনকোন। আর দেখেই বুঝতে পারছেন এটাও কিন্তু ন্যাশনাল হাইওয়ের উপরেই। এই হোটেলের একটু ছোট পার্কিং এর ব্যবস্থা আছে। আর এর ফোন নাম্বার হচ্ছে 9816333631। আমি ফোন নাম্বার কিন্তু ডিফারেন্ট ডিসক্রিপশন বক্সও দিয়ে দেবো। ফোন নাম্বারটা বলা যাচ্ছে না। এটা হচ্ছে আমাদের আজকের 5th অ্যাকোমোডেশন সিমলার, হোটেল শৈল। আর এই হোটেলটা দেখে বুঝতেই পারছেন এখানে পার্কিং এর ব্যবস্থা রয়েছে। আর এই হোটেলটার ফোন নাম্বার হচ্ছে 9811644672। আর প্রতিটা হোটেলের ফোন নাম্বার কিন্তু আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমরা আগে যে হোটেলটা দেখালাম হোটেল পাইনকোন, সেখান থেকে 4 to 5 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে এই হোটেল শৈল। তো হোটেল শৈলের পর থেকে আমরা মিনিট পাঁচেক চলে এসেছি এই ট্রাফিকের মধ্যে দিয়ে। তো ওই যে দূরে এবার দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে আরেকটা হোটেল, যেই হোটেলটার নাম হচ্ছে হোটেল সত্তম প্যারাডাইস। তো সত্যি কথা বলতে এই হোটেলটাও বেশ সুন্দর, একদম ন্যাশনাল হাইওয়ের ওপরেই। আর এটা আমাদের আজকে 6th অ্যাকোমোডেশন সিকিমের। এই হোটেলের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 01772831877। আর এই হোটেলের বাইরেটা দেখে বোঝাই যাচ্ছে এখানে পার্কিং এর ব্যবস্থা রয়েছে। প্রচন্ড জ্যাম, প্রচন্ড জ্যাম। আমরা যে হোটেলে থাকবো সেখানে যেতে গেলে এমএলএ ক্রসিং থেকে লেফটটা নিতে হবে, তাই এমএলএ ক্রসিং খুঁজতে হচ্ছে আমাদের। এমএলএ ক্রসিং হচ্ছে যে এখানে একটা টার্ন দেখাচ্ছে না, যে NH205, ওটার একটু উপরে। যাই হোক, এই লেফট সাইডে যে হোটেলটা দেখতে পাচ্ছেন এটা সত্যি কথা বলতে আমার সিমলার সব থেকে ভালো হোটেল আমার মনে হয়েছে। মানে আমি যতগুলো হোটেল আপনাদের দেখালাম, হ্যাঁ এই হোটেলটার নাম হোটেল ডি পার্ক। এটা আমাদের 7th হোটেল আজকে, হোটেল সত্তম প্যারাডাইসের কিছুটা পরেই এই ডি পার্ক হোটেলটা। আর এই হোটেলের ভেতরে যথেষ্ট পার্কিং এর জায়গা রয়েছে। আর এই এর ফোন নাম্বার হচ্ছে 7018746839। আর এই ডি পার্ক হোটেলের ঠিক উল্টো দিকেই পাশাপাশি দুটো হোটেল রয়েছে। ফার্স্টে রয়েছে হোটেল লে গরমেট রেসিডেন্সি, এর ফোন নাম্বার হচ্ছে 9121580188। এখানেও আপনি কিছুটা পার্কিং এর ব্যবস্থা পাবেন। আর এই হোটেল লে গরমেট রেসিডেন্সির ঠিক পাশেই আরেকটা হোটেল দেখতে পাচ্ছেন, হোটেল হারি প্যালেস। এটাই হচ্ছে আজকে আমাদের সিমলার 9th অ্যাকোমোডেশন। এই হোটেলের সামনেও দেখতে পাচ্ছেন কিছুটা পার্কিং এর ব্যবস্থা রয়েছে। আর এর ফোন নাম্বার হচ্ছে 9412300081। তো এবার আমাদের ডেস্টিনেশন হচ্ছে আমরা সিমলায় যেখানে থাকবো, যে হোটেলটার নাম হচ্ছে হোটেল চ্যাডউইক। তো এই হোটেল চ্যাডউইক যেতে গেলে কিন্তু আপনারা এই যে এতক্ষণ ধরে আমি যে টিপিক্যাল সিমলার হাইওয়ে দেখালাম, এই টিপিক্যাল সিমলার হাইওয়ে ছেড়ে কিন্তু আমাদের একদম অফ রোড ধরতে হবে। আর সেই রোড কন্ডিশন দেখার জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট রাখলাম। তো চলুন আমরা এখন যেয়ে থাকি আমাদের 10 নম্বর হোটেল। এখানে কী দেখাচ্ছে, নারকান্ডা 67, কালকে যাবো নারকান্ডা, মান্ডি 147, কালকে নারকান্ডা হয়ে ডেকম্পি হয়ে যাবো। আচ্ছা এই রোড, এই রোডটা না তো, না না এটা এখন সিধা, না না ও যে বলেছিল এমএলএ
ভাইয়া এমএলএ ক্রসিং, এমএলএ ক্রসিং কা পে রে, এমএলএ ক্রসিং আগে ভাই, ওকে আগে কিমেল ক্রসিং আমার এখানে মারা বসে আছে সামনে, এত জ্যাম, বাপ রে বাপ, টানে কি আর এত জ্যাম, তারপর আফিল দে কতটা করে আফিল, সাপের মতো 90 মিটার। তো এবার আমরা যাচ্ছি হোটেল চ্যাডউইক, আর এই হোটেল চ্যাডউইক যাওয়ার জন্য আমরা এবার এই সিমলার হাইওয়ে ছাড়ছি, সিমলার হাইওয়ে ছেড়ে আমরা ভিতরের রাস্তায় ঢুকছি। তো চ্যাডউইক ঢোকার আগের পর্যন্ত যে রোড কন্ডিশন সেটা আমি নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো। তো চলুন এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে আমি পুরো চ্যাডউইকের ডিটেল রিভিউ আপনাদের দেখাবো।